হে জগৎবাসী, আজ আমি স্বামী বালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনার মূল যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। যে মূলত এই কোরআনটি বর্তমান কোথায় লুকায়িত আছে, যে একটি কোরআন কাগজে লিপিবদ্ধ করা হয়েছে, আরেকটি কোরআন মানব দেহে লিপিবদ্ধ করা হয়েছে, আরও একটি কোরআন যাকে অফরন্ত কোরআন বলা হয় সেটি রুহ ইনসানিয়াতের মধ্যে লুকায়িত আছে। তবে দেখি কি বোঝা যায়। যিনি আলিফকে বুঝিতে ও জানিতে চায় তিনি যেন বাকে চিনিয়া লয়। আবার বলছি, যিনি আলিফকে বুঝিতে চায় ও জানিতে চায় তিনি যেন বাকে চিনিয়া লয়, এবং বা অক্ষরটির ভিতরেই আলিফ লুকায়িত। ঠিক তেমন করে সুরা ফাতেহার ভিতরে সুরা ইখলাস লুকায়িত। সমস্ত 30 পারা কোরআনই সুরা ইখলাসের মধ্যে লুকায়িত। সেই কোরআনটি, যেই কোরআনটির কথা বলা হইয়াছে সমস্ত পৃথিবীর গাছকে কলমরূপে এবং সমস্ত সাগরের পানিকে কালিরূপে ব্যবহার করলেও ওই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেটি হলো কোন কোরআন? সেটি হলো রুহে ইনসানিয়াতের কোরআন। সুবহানাল্লাহ। হে জগৎবাসী, আজকে আপনাদেরকে যে আলিফ এবং বা এবং ফাতেহা এবং ইখলাসের বিষয়টি বোঝানো হলো, এর লক্ষ লক্ষ ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, কিন্তু আপনাদেরকে সরে এটুকু বলা হলো ইনশাআল্লাহ। যেমন সুরা বাকারা এর কিছু আয়াত, যেমন আলিফে আল্লাহ, লামে আলেমুল গায়েব, মিমে আল্লাহ এই ধরার বুকে পূর্ণ প্রকাশ ঘটাইয়াছেন। কথাটি আরেকবার বলছি, আলিফে আল্লাহ, লামে আল্লাহ, আলেমুল গায়েব, মিমে আল্লাহ এই ধরার বুকে পূর্ণ প্রকাশ ঘটাইয়াছেন। ইহাই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, এই সেই কিতাব যাহা দেহতত্ত্বে ও রুহে ইনসানিয়াতের কোরআনের কোনো সন্দেহ নাই। যে এই কথাটি এই জন্যই বলা হলো যে রুহে ইনসানিয়াতের কোরআনের কোনো সন্দেহ নাই, যেমন এই 30 পারা কোরআন যদি কখনো হারিয়ে যায়, পুড়ে যায়, মুছে যায়, তবে কিন্তু রুহে ইনসানিয়াতের কোরআন যে আছে সেখান থেকে কিন্তু মুছে যায়নি, সেখান থেকে কিন্তু সরে যায়নি, তাই বলবো যে সেখানে লিপিবদ্ধ আছে। তো যাই হোক, আজকে সুরা ইয়াসিন এর কিছু কথা বলবো। সেটি হলো ইয়াসিন যাহা আদম স্রোতেই গণ্য হইয়া আছে, জ্ঞান গর্ব কাগজ কোরআন শপথ করে কেমন করে। যদি কেহ আল্লাহর প্রেরিতদের অন্তর্ভুক্ত হয় তবেই সেই মুখে আল্লাহ বাকশক্তিতে কথা কয় ও জ্ঞান গর্ব কোরআনের শপথ করে। হে জগতবাসী, সুরা ইয়াসিন এর কিছু আয়াত। ইয়াসিন যাহা আদম স্রোতেই গণ্য হইয়া আছে, জ্ঞান গর্ব কাগজ কোরআন শপথ করে কেমন করে। যদি কেহ আল্লাহর প্রেরিতদের অন্তর্ভুক্ত হয় তবেই সেই মুখে আল্লাহ বাকশক্তিতে কথা কয় ও জ্ঞান গর্ব কোরআনের শপথ করে। সুরা হামিম এর কিছু আয়াত। কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, অর্থাৎ মানব দেহে কোরআনের রূপ আছে এবং মানব দেহটাই একটা কিতাব, এবং এই কিতাবেরই বাকশক্তি আছে এবং রূপও আছে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটা কাগজ কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই জিনিসগুলো পড়তেছি কিন্তু বুঝতেছি না, তাই কিছুটা বোঝার জন্যে আজকে এই আলোচনাটি করা হলো। তো আশা করছি সকলেই মোটামুটি বুঝতে যেতটুকুই পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে এই কোরআন বুঝে শেষ করার মতো নয় যদি আল্লাহ দয়া না করে। তবে এই আলোচনা এই জন্যই করা হলো যেন মানুষ বুঝতে পারে যে আমরা এমনি
যাই কিছু শুনেছি, কিন্তু আজকের শোনাটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।